এবারের জন্মদিনটি বেশ ব্যস্ততার সাথে কাটিয়েছেন সুপারস্টার শাকিব খান আট ঘন্টার জন্য ঢাকায় এসে দুইটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই সুপারস্টার অনুষ্ঠান দুটির একটি ছিল ঢাকার ওয়েস্ট ইন হোটেলে মূলত ঢাকায় ছবির সুপারস্টার সাকিব খানের জন্মদিনের অনুষ্ঠানে ঢাকার ওয়েস্ট ইন্ড হোটেলে নিজস্ব ইউটিউব চ্যানেল চালুর আনুষ্ঠানিকতা সারেন সাকিব খান সার্বিক তত্ত্বাবধানে ছিল ইউটিউবের বাংলাদেশি প্ল্যাটফর্মের বঙ্গবিডি শাকিব খানের আমন্ত্রণে অনেক ইউটিউবাররা এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এরই মধ্যে এসেছিলেন একজন সফল ইউটিউবারও তার নাম আসিফ বিন আজাদ সবাই তাকে চিনে ছোট আজাদ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ জনপ্রিয় আজাদ সাকিব খানকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আসায় অভিনন্দন জানান একই সঙ্গে নিজেকে ইউটিউবের সুপারস্টার হিসেবে দাবি করে ইউটিউব বিষয়ে যে কোনো পরামর্শের জন্য তার সাথে যোগাযোগ করতে বলে সাকিব খানকে আসিফ বিন আজাদ সাকিব খানকে বলেন প্রথমত আপনাকে শুভ জন্মদিন আর অবশেষে আপনি ইউটিউবে চ্যানেল খুলবেন সেজন্য আপনাকে অনেক অভিনন্দন আপনি দেশের সবচেয়ে বড় তারকা আমাদের কিং খান কিন্তু আমি আপনাকে একটি কথা জানিয়ে দিই আমি কিন্তু ইউটিউবের কিং খান দুঃখিত ইউটিউবের সুপারস্টার এবং ইউটিউবে আমি আপনার খুবই সিনিয়র সুতরাং আপনার যদি কোনো ধরনের উপদেশে দরকার হয় নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করবেন কথা শেষ করে আসিফ বিন আজাদ শাকিবের দিকে তার বিজনেস কার্ড বের করে দেন আসিফের কথা শুনে সাকিব খান অনেকটাই তার ছিল্লের সঙ্গে হাসি দিয়ে ফেলেন যার ফলে সাকিব খান তার কার্ড হাতে নিয়ে আবারও ছুঁড়ে ফেলে দেন আসিফ বিন আজাদের সামনেই সাকিব খান বলেন আই ডোন্ট নিড দিস মানি ইউটিউব হইতে উপার্জিত টাকার আমার কোনো প্রয়োজন নেই আর তখনই সেখানে হইচই পড়ে যায় কেউ কেউ দাবি করছে সাকিব খান আসিফিন আজাদকে ওই জায়গায় চর দিতে চেয়েছিল তবে হঠাৎ কেন এরকম পরিস্থিতি তৈরি হলো তা জানা যায়নি সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টস মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ